এরা যেহেতু মেনে নিছেন সেহেতু আমি এবং আমার বন্ধুরা ভাই বাবার সবাই খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা মেনে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুরব্বি। আপনার এলাকায় আমি নয়া নেতা হয়েছি, তা আমার এলাকায় ফুটপাতে যে দোকানগুলি আছে সবগুলির চাঁদ আমারও দিতে হবে সামনে আসতে গা। বাবু রে, আমরা আর চান্দা মান্দা দিতে পারুম না, কারণ আমরা ডাইনে ভাই চাঁদা দিতে দিতে একদম ফকির হয়ে গেছি। হ্যাঁ, তাই আমরা সবাই মিললে সভাপতি সাহেবের বাসায় বসছি। এখন সভাপতি যেটা দিচ্ছে শুনে এটাই আমরা মান্য নেবো। ভাই, আমরা ডাইনে ভাই তো বহু চাঁদা দিই, আপনার মতো পাতি না তারা আর কত দেবো? দিদি তো ভতুর হয়ে গেল, এই জন্য আমরা সভাপতি সাহেবের লগে বইছি, উনি যেটা করবো এটাই পাই না। পাতি না তো মানি ভাই, বড় নেতাই তো টাকা পয়সা নেয় না, আপনি কি কিসের টাকা পয়সা নেবেন? এই মেয়ে, সামনে থেকে যত সালিশ আছে আর এখন থেকে যত সালিশ আছে সব সালিশ আমি করু। ছোট মরে দিতে পারে কিন্তু জাল কিন্তু বেশি। এই থামো, কোথা কেউ দিয়েছো তুমি? হ্যাঁ, রাঘব বল আমি চান্দা দিই না, তোমার চান্দা তুমি বাইরে এখান থেকে বাইরে। ছোট মরে যে জাল বেশি এই বিচার সামনে বলা বমো, বড় নেতা কোথা স্তা বড় নেতা নিয়ে এত লোক বিচার নিয়ে যা খানিয়ে বিচার। হ্যাঁ বন্ধু, তুই কই রে? বন্ধু আমি তো একটু ছাদে। হন, এটা কাজ আছে বুঝছস, বিচার সালিশ ওখানে তোরা লয়ে যাবো, তুই ফিরে আসস তো। হ্যাঁ, সময় তো দিতেই পারবো, কারণ আমি তো সারাদিন ফ্রি থাকি। কে লেগে দোস্ত? তোর লাগে আমি একটা কাজ নিয়ে আইসি, তুই তো কাজই খুঁজস তাই না? তাই নাকি বন্ধু? আমি তো চাই কাজ করতে, আমার তো কেউ নেয় না, কয় আমার কণ্ঠ বলে ভালো না। তুই একটা যে কাজ দিতেছিস আমি খুব খুশি হইতেছি। আর হন, তুই এমন একটা ড্রেস পরবি যে ড্রেসটা পরলে তোর রাগী মনে হয়, তোর দেখলে যদি মানুষ ভয় পায়, ওইরকম একটা ড্রেস পরে তুই কিন্তু আয়া পরবি না। শার্ট প্যান্ট আছে, কিন্তু শার্ট প্যান্ট পরলে রাগি লাগবো না, পাঞ্জাবি পরলে রাগি লাগবো। আর ঠিক আছে আপনি সারন, তোর কিছু টাকা পয়সা দিব না, সমস্যা নাই। আচ্ছা বন্ধু, কখন? আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় তুই জায়গা মতো আয়া পর। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ, লাভ ইউ। ও ভাই আছে, ভাইয়ের একটা সম্মান আছে না? কাউরে একটা পয়সা চান্দা দেওয়া হইব না, দরকার রক্তের বর্ণা বহাই দিব। ও ভাই আছে, যা কর আমাকে সভাপতি সাহেব কইব না, আমাকে ফাইনাল কথা হইলো সভাপতি যা কইব আমাকে তাও কথা। এই মিয়া, তোমার সকালবেলা কি বলছিলাম, তোমার চান্দা দেওয়া হইব না, তোমার মতো পাত্রীরা তার চান্দা দেওয়া হইব না। না মানে চান্দা তো দেওয়াই যায়, টাকা দেওয়াই যায়, সব কিছু ঠিক থাকলে তো দেওয়াই যায়। এই তোমরা আজকে থেকে প্রতি মাসে 500 টাকা করে দিয়ে দিবা। জি ভাই, আমরা দিয়ে দিব। ঠিক আছে, তুমি খুশি? খুশি। হ্যাঁ ভাই খুশি। আপনারা যেহেতু মেনে নিছেন সেহেতু আমি এবং আমার বন্ধুরা ভাই বাবার সবাই খুশি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা মেনে নেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুরব্বি, থ্যাংক ইউ। চলো বন্ধু তাহলে উঠি আজকে। চল ভাই। মামা, তুই তো আমার সেই পারফরমেন্স করছস, পুরো আমাকে উড়াইয়া দিছস। হন, কালকে আবার নতুন আর একটা সালিশ আছে বুঝছস, আর এখন তো তুই আমার লগে থাকবি। সত্যি বন্ধু? শুন বন্ধু, আমার দাদা কিন্তু আরো ডেঞ্জারাস, অনেক ভয়ানক। দুই দাদাই দেখতে অনেক জঘন্য, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আর মেজ দাদা তো খুবই ডেঞ্জারাস। তাহলে কালকে তোর মেজ দাদারে লয়ে? না, মেজ দাদার লোয়া নিব না, মেজ দাদা অনেক টাকা লয়।
তুই কালকে নিয়ে আয় না বুঝছি এরা ধর সামনে তো তোরে বাড়াই দিব আর তোর মেজদাদার লই আয় সমস্যা নাই আচ্ছা তাহলে কমন মেজদাদার এবার 500 টাকা সামনে বাড়াতে বাড়াই দিব আচ্ছা ঠিক আছে বন্ধু আমার চল লাগে তাই লাগে বন্ধু